সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন দর্শক বন্ধু আজকে রাশিফল। আজ 10ই আষাঢ় 1433 ইংরেজি 26শে জুন 2023 সোমবার। চলুন দেখে নিই আজকে 12টা রাশির কি রাশিফল রয়েছে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। আপনার মনের দীর্ঘদিনের আশা ছিল, পূরণ হচ্ছিল না, কিন্তু আজকে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে শত্রুতা যোগ রয়েছে। দর্শক বন্ধু, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনার শত্রুতায় পরিণত হতে পারে। রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেম যোগ রয়েছে। দর্শক বন্ধু, রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যাধি হতে পারে, যে কোনো অসুখ বিসুখ আজকে আপনাকে কষ্ট দিতে পারে। রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে ধনলাভ হতে চলেছে। দর্শক বন্ধু, রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে যেনারা সাহিত্য চর্চা করেন, সেই সাহিত্যে অর্থ লাভ হতে চলেছে আজকে। রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব হতে চলেছে। দর্শক বন্ধু, রাশি বৃশ্চিক। বঞ্চিত হয়ে যাবেন আজকে যে কোনো বিষয় থেকে। আজকে আপনি মানে আপনার অংশের জিনিস সেটা আপনি পাবেন না, কারণ আপনার আজকে বঞ্চিত যোগ রয়েছে। রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভই বলা যেতে পারে। দর্শক বন্ধু, রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বাধার মধ্যে দিয়ে যাবে। দর্শক বন্ধু, বাধা বিপত্তি আজকে কুম্ভ রাশির জন্য রয়েছে। রাশি চক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে অশান্তি যোগ রয়েছে, তাই খুব সাবধানে থাকবেন। এই ছিল আজকে রাশিফল। দর্শক বন্ধু, মনে রাখবেন যে ঈশ্বর ব্যতি রেখে জগতের কোনো কার্যই সম্পূর্ণ হয় না, তাই ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, দেখবেন আপনার দিনগুলো ভালো যাবে। ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের চিন্তা করুন। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাকে লাইক এবং শেয়ার করুন। অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধু। দর্শক বন্ধু, যিনারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নম্বর, সেই নম্বরে ফোন করে যোগাযোগ করে আসুন। আর যিনারা অনেক দূরে আছেন, আসতে পারছেন না, অনলাইনের মাধ্যমে অস্ত্রোপচার করা হয়, সেটিও আপনি ওই কন্ট্যাক্ট নম্বরেই ফোন করে বিস্তারিত জেনে নেবেন। ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন, পুষ্টি বিচারের জন্য যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধু, ভালো থাকুন, মঙ্গলে থাকুন, এবং আপনার স্বধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে সংসার জীবনে এগিয়ে চলুন। নমস্কার।